হাই বন্ধুরা, আজ আমি স্কয়ার হ্যাক্সে নিয়ে এসেছি একটা নতুন আইটেম, বিট গাজরের কোরমা। সামনেই আসছে শীত, আর এই শীতের বাজারে হয় বিট গাজরের ছড়াছড়ি। কিন্তু বিট গাজরের তরকারি বাড়ির লোকের রোজ মুখে রোচে না, তাই এটা আজ একটা অন্যরকম আইটেম নিয়ে এসেছি, যেটা বাড়ির সবাই আহা করে চেটে পুটে খেয়ে নেবে, আর সবজির পুষ্টিগুণও একটুও কমবে না। আসুন তাহলে ঝটপট শুরু করে ফেলি। প্রথমে দেখিয়ে দিই আমার বানাতে কি কি লাগছে। প্রথমেই লাগছে গ্রাইন্ড করা বিট আর গাজর। আমি নিয়েছি একটি বিট আর সম পরিমাণ গাজর, গ্রাইন্ড করার পর দুটোর পরিমাণ প্রায় সমান। আমি এখানে একসাথে মিশিয়ে রেখেছি, আলাদা রাখলেও কোনো অসুবিধা নেই। আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টেবিল স্পুন আমি একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা 2 থেকে 3 টেবিল স্পুন, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজের অর্ধেক কুচানো, একটি আলু পছন্দ মতো সাইজে কেটে নিয়ে রেখে দিয়েছি, একটি গোটা টমেটো কুচানো, ভাঙা কাজু নিয়েছি 2 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন কিশমিশ রান্না শুরুর আগে ভিজিয়ে রাখলেই হবে। মশলা লাগছে জিরে গুঁড়ো 1 টিস্পুন, গোটা জিরে 1/2 টিস্পুন, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 চিমটে গরম মশলা, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি, আর লাগছে 7 মতো চিনি আর নুন। আর রান্নার জন্য প্রয়োজনীয় সাদা তেল বা সর্ষের তেল, যেটা আপনি বেশি পছন্দ করেন। সব জিনিস রেডি করে এবার চলে আসি রান্নায়। প্রথমেই কড়াই গরম হয়ে গেলে নিয়ে নিলাম 1.5 চামচ মতন সর্ষের তেল, অন্য কোনো সাদা তেল নিতে পারেন। তেল গরম হয়ে এলে পুরো কড়াইতে তেল মাখিয়ে নিলাম। এবার কাজু ধুয়ে নিয়ে জল ছেঁকে তেলে ছেড়ে দিলাম। আঁচটা মাঝারি রেখেছি, নয়তো পুড়ে যাবে। মাঝে মাঝে অল্প অল্প নাড়তে হবে। আপনি যদি এতে নারকেল কুচি বা কুড়ো দিতে চান তাও দিতে পারেন। নারকেল কুচি দিলে সেটা এই কাজু বাদামের পরেই ভেজে রেখে দিতে হবে। দেখুন আস্তে আস্তে বাদামি রং ধরছে। এইভাবে নাড়তে নাড়তে কাজু আরো বাদামি হয়ে এলে তেল ছেঁকে তুলে নেব। এবার আলুর টুকরোগুলো আমি ভেজে নেব। ভাজার সময় অল্প নুন দিতে পারেন, এতে আলু তাড়াতাড়ি নরম হবে, বেশি ভাজতে হবে না। আর এইভাবে মাঝে মাঝে নেড়ে নেড়ে ভাজা হয়ে এলে ভাজা আলুগুলো একটা বাটিতে তুলে রেখে দেব। এবার তেলে তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। জিরে ফাটতে শুরু করলে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। আঁচটা অল্প কমিয়ে পেঁয়াজটা নেড়ে দিলাম। সামান্য চিনি দিচ্ছি, এতে পেঁয়াজের রংটা আরো সুন্দর হয় আর গন্ধটাও ভালো বেরোয়। এবার এটা ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। খানিকক্ষণ ভাজার ফলে পেঁয়াজ হালকা রং ধরলে অল্প নুন দিলাম। এরপর পেঁয়াজ বাটাটা পুরো দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার ধার দিয়ে তেল দেখা গেলে একে একে বাকি মশলা দিয়ে দেব জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে সাঁতলাতে থাকলাম এখানে বলে রাখি যারা জিরে গন্ধ খুব পছন্দ করেন না তারা জিরে গুঁড়োটা বাদ দিতে পারেন দেখুন আবার পাশ দিয়ে তেল দেখা যাচ্ছে এই সময় আমি টমেটোটা দিয়ে দেব এরপর একটু নুন দিয়ে সাঁতলাতে হবে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প সামান্য জল দিলাম মাঝে মাঝে নাড়তে নাড়তে এক সময় টমেটোটা নরম হয়ে মিশে যাবে আর ঠিক এই সময় প্রথমে আলুটা দেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সমস্ত বিট আর গাজরটা দিয়ে দিচ্ছি এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বিট গাজর যেন আলাদা আলাদা না হয়ে থাকে পুরোটা মিশিয়ে নিতে হবে ভালো করে এই জন্যই আমি আগে মিশিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা এভাবে ছড়িয়ে দিলে আন্দাজটা ভালো বোঝা যায় সাধারণত কম বা বেশি হয় না আর চিনিটাও দিয়ে দিচ্ছি এখনই যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা একটু বেশি দিতে পারেন কিন্তু কিশমিশটাও মিষ্টি হওয়ায় আমি চিনিটা একটু কমই দিই এবার সমস্তটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মিনিট তিন চার পর খুললে দেখুন বিট থেকে কিছুটা জল ছেড়েছে অনেক সময় এটা ছাড়ে না সেক্ষেত্রে হাফ কাপ মতন জল দিয়ে দিতে পারেন এখন এরপর আমি কিশমিশ আর তারপর কাজু বাদামটা দিয়ে দিলাম আমি আর আমার বাড়ির লোক একটু নরম কাজু বাদামটা পছন্দ করি তাই এখন দিলাম আপনি শক্ত পছন্দ করলে নামানোর জাস্ট একটু আগেও দিতে পারেন এবার আমি সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে সিম করে দেব এভাবে 15-20 মিনিট রেখে সবটা ভালো করে সেদ্ধ হতে দিতে হবে মাঝে ঢাকা খুলে দুবার নেড়ে দিতে হবে নয়তো ধরে যেতে পারে আমি এখনই খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি হয়তো আপনারাও পাচ্ছেন এবার আমি 1 টেবিল স্পুন ঘি আর তার ওপর গরম মশলাটা দিয়ে দেব ঘিয়ের ওপর গরম মশলাটা দিলে গন্ধটা বেশ ভালো মজে ঘি গরম মশলাটা পুরো সবজিতে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব এইভাবে আরো 15 মিনিট রাখার পর আমার ডিশ রেডি ভাত রুটি বা পরোটার সাইড ডিশ কি সুন্দর গন্ধ আপনিও দেরি না করে চটপট চেষ্টা করুন আর হ্যাঁ তার আগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর একটা কথা নেক্সট ভিডিও পেতে বেল বাটনটা টিপে নেবেন থ্যাংক ইউ